সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। পুলিশ প্রশাসনের অনুমতি না নিয়ে শোভাযাত্রা বের করার অপরাধে এবার আরএসএস এর নেতাদের গ্রেপ্তার করলো পুলিশ। রবিবার সকালে আরএসএস এর বেলঘড়িয়া মণ্ডলের নেতৃত্বে একটি শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষ হতেই আরএসএস এর নেতাদের ডেকে পাঠায় পুলিশ, তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। দেখব রিপোর্ট। রবিবার সকালে আরএসএস এর শোভাযাত্রা শুরু হয়ে নিমতা থানা এলাকার নিমতা বয়েজ ক্লাবের মাঠ থেকে মহাজাতি নগরে গিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তার গতিপথ পরিবর্তন করে আরএসএস এর নেতৃত্ব। নিমতা বয়েজ ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে নিমতা থানার পেছনের সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এরপরেই আরএসএস এর পাঁচ নেতাকে থানায় ডেকে পাঠান নিমতা থানার পুলিশ এবং তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর ক্ষোভে ফেটে পড়েন আরএসএস এর কর্মী সমর্থকরা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ধৃতদের আজ ব্যারাকপুর পুলিশ আদালতে তোলা হবে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।